দেখুন যে কারণে সুন্দরী মডেল মাকে বাঁচিয়ে দিল দুই বছরের সন্তান। বছর ২৫-এর ক্লো আইলিং আদতে ব্রিটিশ মডেল, ফটোশ্যুটের জন্য এক প্রকার জোর করে যেন তাকে মিলানে পাঠানো হয়েছিল। ব্রিটেনের মডেলিং এজেন্সি তাকে বলে দিয়েছিল মিলান পৌঁছে কোথায় যেতে হবে তাকে শ্যুটের জন্য। এজেন্সির কথা মতো মিলান গিয়ে তিনি পৌঁছে যান শ্যুটিংয়ের জন্য, আগে থেকে ঠিক করা অ্যাপার্টমেন্ট। কিন্তু সেখানে পৌঁছেই ষড়যন্ত্রের শিকার হন ক্লো। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মিলানের অ্যাপার্টমেন্টে পৌঁছানোর পরেই দুজন লোক ক্লোকে অজ্ঞান করে বিবস্ত্র করে দেয়। এসেই অবস্থাতেই তার ছবি তোলে তারা, তারপরে একটি ব্যাগের মধ্যে তাকে ঢুকিয়ে গাড়ির ডিকিতে করে নিয়ে যাওয়া হয় অনেক দূরে। মিলান শহর থেকে বেশ খানিকটা দূরে বর্গিয়াল নামে একটি জায়গায় এক পরিত্যক্ত বাড়িতে রাখা হয় ক্লোকে। হাত পা বাঁধা অবস্থায় ৬ দিন তাকে রাখা হয় ওই বাড়িতে। এদিকে ক্লো এর ব্রিটিশ এজেন্সি তার সঙ্গে যোগাযোগ করতে না পারায় বেশি চিন্তিত হয়ে পড়ে। ইতিমধ্যে ৩ লক্ষ ডলার মুক্তিপণ চেয়ে ফোন পায় ক্লো এর এজেন্সি। পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারা, কিন্তু পুলিশ কিছু করার আগেই ক্লোকে মুক্তি দেয় অপহরণকারী লুকাস পায়েল হেরবা এবং পুলিশের হাতে ধরাও পড়ে। কিন্তু এমন কি হলো যে টাকা না পেয়ে অপহরণকারীরা ছেড়ে দিল ক্লোকে? পুলিশ সূত্রে জানা যায় যে অপহরণকারী লুকাস ব্ল্যাক ডেথ নামে একটি ডার্ক ওয়েব সংস্থার সদস্য এবং তাদের গ্রুপের নিয়মানুসারে কোনো মাকে তারা অপহরণ করে না। লুকাস জানতেন না ক্লোয়ের ২ বছর বয়সী সন্তান রয়েছে, তাই ক্লোকে ছেড়ে দেয় অপহরণকারী লুকাস। তবে ছাড়ার আগে ৫ লক্ষ ডলার মুক্তিপণ চায় সে এবং হুমকি দেয় কাউকে এ ঘটনা কথা না বলতে। প্রসঙ্গত মিলানের ব্রিটিশ কনসুলেটে ক্লোকে পৌঁছে দিতে যায় লুকাস নিজেই এবং সেখানেই পুলিশের জালে ধরা পড়ে সে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।